সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি ভার্জিনিয়া বিচে, আমাদের 5 আওয়ার্স প্লাস ড্রাইভ, আর আজকে রাতে আমরা থাকব ভার্জিনিয়া বিচে, ঘুরবো। আশা করি আমাদের সাথে ঘুরতে আপনাদেরও ভালো লাগবে। আজকে তো খুবই এক্সাইটেড যাওয়ার জন্য। বাবা তুমি কি বলবে? বিচে যাচ্ছি আমরা। আমরা এখন একটা বিরতি নিয়েছি ওয়ার্ল্ড ফেমাস চিকেন খাওয়ার জন্য। সো আমরা এখন এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর একটু রেস্ট নিয়ে স্টার্ট করব। আর আমরা এখানে বাইরে চলে এসেছি ওয়ার্ল্ড ফেমাস চিকেন দেখার জন্য। সেখানকার খাবারটা খুব মজা ছিল, ভালো লেগেছে খেয়ে। কি খাবে তুমি? French fries আর চিকেন বিঙ্গার। চিকেন চিকেন বিঙ্গার। তুমি কোথায় যাচ্ছ? বস্টনে। আমরা তো যাচ্ছি ভার্জিনিয়া। ভার্জিনিয়া বিচে, বস্টনে না। আমাদের খাবার চলে এসেছে। আমরা হচ্ছে স্যান্ডউইচ আর চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছু সময় হলো আমরা আবার স্টার্ট করেছি। আমরা এখন চিজপেক বে ব্রিজটার ভেতরে ঢুকব, লাইক পে করে আমরা স্টার্ট করেছি। আর কিছু দূর যাওয়ার পরে আমরা আটলান্টিক ওকের ওপর দিয়ে ড্রাইভ করা শুরু করব, যেটা খুবই এক্সাইটিং। অলরেডি আমরা স্টার্ট করেছি, দুই পাশে সমুদ্র, সব কিছু মিলিয়ে খুবই চমৎকার। সো আজকে আমাদের প্ল্যান হচ্ছে ডে টাইমে হোটেলের কাছাকাছি কোনো একটা বিচে আমরা যাব, এনজয় করব। তারপর রাতের বেলা আমরা ওশান ভিউ ফর্ট দেখার জন্য, লাইক ভার্জিনিয়া বিচের যে মেইন বিচটা বলা যায় সেখানে আমরা যাব। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, এই চিজপেক বে ব্রিজের টোল হচ্ছে অফ পিক আওয়ারে $14 এবং পিক আওয়ারে $18। এই ব্রিজটা প্রায় 18 মাইল লম্বা, যেটা লাইক আটলান্টিক মহাসাগরের ওপরে এত বড় একটা ব্রিজ। 4 লেনের ব্রিজ তৈরি করা হয়েছে, প্লাস 2টা টানেল আছে। এবং এই 17-18 মিনিটের ড্রাইভটা খুবই চমৎকার লাগে, যে আমরা পুরো আটলান্টিকের ওপর দিয়ে চলে যাচ্ছি, দুই পাশে হচ্ছে লাইক শুধু জল আর জল, আর তার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি ভার্জিনিয়া বিচে আসার। এইটা আমাদের আরেকটা লাইক অন্যতম অ্যাট্রাকশন ছিল, যে আমরা এই ব্রিজটার ওপর দিয়ে অনেক দূর চলে যাব ড্রাইভ করে করে, চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে খুবই নাইস। আমরা এখন একটা টানেলের ভেতর ঢুকে যাচ্ছি, এখানে টোটাল 2টা টানেল আছে পুরো ব্রিজটাতে, খুবই চমৎকার। লাইক লং ড্রাইভেও যদি আপনারা আসতে চান, এই ব্রিজটা ক্রস করে ঘুরে যাবেন, খুবই চমৎকার লাগবে। এখন আমরা আরেকটা টানেলে ঢুকছি, এই টানেলটাই শেষ। এই টানেলটা দিয়ে বের হলে তারপরে টানেল নেই, তারপরে আরও বেশ কিছু সময় আমরা লাইক ব্রিজ দিয়ে যাব। খুবই চমৎকার, চারপাশের সিনারিগুলো খুব চমৎকার, এবং মাঝে কিছু কিছু জায়গায় স্টপ করার জায়গা আছে, বাট ওটা ইমার্জেন্সি সিচুয়েশন। চিজপেক বে বিচে আজকে, এখন আসলে ভাটার সময় চলছে, জলটা এত শান্ত ছিল, আমি আসলে উত্তাল সমুদ্র থেকে শান্ত সমুদ্র অনেক বেশি লাইক করি। সো এখানে এখন আমরা পুরোটা বিকেল থাকবো, এখন অলমোস্ট লাইক 3টা বেজে গিয়েছে। সো সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে থাকবো, পুরোটা সময় এনজয় করবো। এই জায়গাটা খুবই চমৎকার আর সবাই খুব এনজয় করছে, আমরাও এনজয় করবো, হোপফুলি আপনাদের ভালো লাগবে। Thank you.
ভার্জিনিয়া বিচে এখানে অনেকগুলো বিচ আছে। আপনারা যদি সময় নিয়ে আসেন আর লাইক টু থ্রি ডেজ প্ল্যান করলে বেশ কয়েকটা বিচে ঘোরা যাবে। আজকে আমরা এখন এখানে ঘুরছি আর রাতে আমাদের প্ল্যান আছে হচ্ছে মেইন যে ভার্জিনিয়া বিচের জায়গাটাতে যাবো, ওশান ফ্রন্ট ওই জায়গাটাতে যাবো। খুব বেশি একটা বাতাস নেই, তার জন্য আমাদের বিচ আমরেলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে আছে, বাতাসে লাইক উড়ে যাচ্ছে না, যে ভয়টা মাঝে মাঝে আমরা করি যে বিচ আমরেলা একদম উড়ে যেতে চায়। এখন খুবই শান্ত সমুদ্র, অনেক বাতাস নেই আর খুবই এনজয়েবল ওয়েদার, সানি। আমাদের ভ্যাকেশনে আত্মীয় প্রিয় অর্পিতিদেব এসেছে, তো আমরা সবাই মিলে একটা উইকেন্ড একসাথে এনজয় করার জন্য চলে আসলাম এখানে। আর ভার্জিনিয়া বিচে এসে যখন আমি সার্চ করছিলাম যে কাছাকাছি কোন বিচটাতে যাওয়া যায়, তো এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে, কারণ এখানে যে ব্রিজের জায়গাটা এটা হচ্ছে কলকাতার দীঘার যে সমুদ্র সৈকতটা আছে সেখানকার মতো। আমার যদিও ওইখানে যাওয়া হয়নি, তো ছবিতে এই জায়গাটা খুবই ভালো লাগছিলো, তাই প্ল্যান করলাম যে আমরা এখানেই আসি আজকের দিনটা এনজয় করার জন্য। আজকে আমাদের বিচ টাইম হবে এই জায়গাটাতে, সত্যিই ভালো লেগেছে এই পুরো জায়গাটি, খুব সুন্দর। এখানে আরেকটা জিনিস হয়েছে, যখন অনেক রোদ থাকছিল তখন এই জায়গাটা খুব ঠান্ডা হয়েছিল। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের অনুপ্রেরণায় আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। এখানে যে জিনিসটা আমরা ফেস করেছি, আমাদের পার্কিং করতে বেশ অনেকটা সময় লেগেছে, লাইক 15-20 মিনিটস আমরা পার্কিংয়ের জন্য স্পেন্ড করেছি। এখানে খুবই অল্প কয়েকটা পার্কিং, তারপর আমাদের স্ট্রিট পার্কিং করতে হয়েছে, তার জন্য আমাদের আসলে অনেকটা সময় স্পেন্ড করতে হয়েছে। ইট ওয়াজ নট দ্যাট ইজি। আমরা এখন বিচ থেকে বের হয়ে আমাদের হোটেলের দিকে যাচ্ছি, হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে আমরা আবার প্ল্যান করে বের হব। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, হোপফুলি আপনাদের ভালো লেগেছে, সবাই অনেক ভালো থাকবেন। নেক্সট টাইম আমি ভার্জিনিয়া বিচের সেকেন্ড ব্লগটা নিয়ে চলে আসবো, টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, বাই বাই।